মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন বরাবরই জটিল হচ্ছে। হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত গোটা এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে থাকা ইরানপন্থী শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীগুলোকে শুরু থেকেই হুমকি মনে করছে ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব। হিজবুল্লাহ, হুথি সহ ইরানপন্থী গোষ্ঠীগুলোকে থামাতে এরই মধ্যে মধ্যপ্রাচ্যে সর্ববৃহৎ দুটি রণতরী পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর একটি ইসরায়েল লেবানন সীমান্তে, অন্যটি ইয়েমেনের উপকূলীয় এলাকায় মোতায়েন করা হয়েছে। এছাড়া এরই মধ্যে ইসরায়েলে প্রায় 2000 সৈন্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। হামাস ও ইরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের এমন উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে এবার 6টি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে চীন। দেশটির গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বহরটিতে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী চীনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ জীবো রয়েছে। গেল শনিবার চীনা সেনাবাহিনীর এসব যুদ্ধজাহাজ অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে মাস্কাট উপকূল ছেড়ে যায়। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, 5 দিনের সফরে যুদ্ধজাহাজগুলো কুয়েতের শুয়াইখ বন্দরে নোঙর করেছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব যুদ্ধজাহাজ কুয়েতে অবস্থান করছে। এর আগে ইসরায়েল থেকে নিজেদের নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দেয় চীন সরকার। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে তা নিয়ে আরও বেশি শঙ্কা তৈরি হয়েছে। নূর হোসেন, আরটিভি।